আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত জান্নাত নূর জান্নাত নূর আইডি থেকে আপনি লিখেছেন আমার তাহাজুদ পড়ার খুব ইচ্ছা কিন্তু কেন জানি তা কেন জানি না খুব ভয় করে মনে হয় পেছনে কেউ আছে এই ভয় কিভাবে দূর করব রুবেল হুসাইন আপনি লিখেছেন আমি ওমানে আছি এখানে ফরজ সালাতের পর একে অপরের সাথে মুসাফাহা করে এটি কোরআন সুন্দর মতে সঠিক কিনা জানালে উপকৃত হব মাহমুদুল হাসান আপনি লিখেছেন আপনি সম্প্রতি মালয়েশিয়া সফর করেছেন মালয়েশিয়া বলবেন আর্থ সামাজিক অবস্থা থেকে আমাদের কি শেখার আছে বিন রায়হান আপনি কিভাবে দেখেন এমনি বিজয় আপনি লিখেছেন আমার নাম মোহাম্মদ বিজয় একজন মুসলমান হিসাবে বিজয় নাম রাখা ঠিক কিনা ভয় দূর করবার জন্য আপনি লাইট জ্বালিয়ে তাহাজ পড়তে পারেন অনেকে মনে করেন যে অন্ধকারে তাহাজ পড়তে হয় এরকম কোনো কথা নেই যে অন্ধকারেই তাহাজুত পড়তে হবে আপনি চাইলে লাইট পড়তে পারেন আর যদি তাও আপনার মধ্যে ভয় কাজ করে তাহলে সেক্ষেত্রে ভয় দূরের জন্য আপনি শেষ তিনটা কারিমের নাস্তিন তিন বাদ শোয়ার আগে পড়ে হাতে দুই হাত কোষ করে ফু দিয়ে এরপরে পুরো শরীরকে আপনি মুছে নেবেন এবং সেই সাথে ভয় দূরের জন্য আল্লাহ তাল্লার কাছে বিভিন্ন রকমের দোয়া আছে সেগুলো পাঠ করতে পারেন একটা নির্দিষ্ট দোয়ার কথা আমরা বলতে পারি বিশ্বাদাল্লাহ কাছে দোয়া করতেন আল্লাহ মিনা আউজাল আজি আল কাসাল ওয়া আউজুন আল বখলি উল জুবন ও আউজুবুল আলাবত দইনি ও যান রিজান আল্লাহ আপনার কাছে আমরা পানা চাই অক্ষমতা থেকে এবং পেরেশানি থেকে ও আউজুবিন আল বখলিউল জুবন আল্লাহ আপনার কাছে আমি কৃপণতা থেকে এবং ভীরুতা থেকে যে ভয় পাওয়া থেকে আমি আপনার কাছে পানা চাই এই মর্মে আল্লাহ তালের কাছে দোয়া করবেন্লা তালা তাছাড়া ইমানদার আল্লাহ তাল পরে ভরসা রাখবে আল্লাহর পর ভরসা যত মজবুত হবে তত ইনশা আল্লাহ তার ভয় বিদরিত হবে রুবেল হুসাইন আপনি লিখেছেন আমি ওমানে আছি এখানে ফরজ সালাতের পর একে অপরের সাথে মুসাফাহা করে এটি কোরআনসন্দার মতে সঠিক কিনা জানালে উপকৃত হব ভাই রুবেল হোসেন নামাজের পর পাচক্ত নামাজের পর অনেকই অনেক জায়গাতে এই প্রথা আছে এই প্রচলন আছে যে মুসল্লি তার পার্শ্ববর্তী মুসল্লির সাথে প্রত্যেক মুসল্লি তার পার্শ্ববর্তী মুসল্লির সাথে ডানিমা মুসল্লিদের সাথে হাত মেলান এর কোনো ভিত্তি আসলে কোরআন হাদিসে পাওয়া যায় না অর্থাৎ সালাম ফেরানোর পর নবী সদ যে মাস্তুন আমল আছে তার ভিতরে পরস্পর মুসলিরা পরস্পরের সাথে মুসাফা করবে এরকম কোনো কথা কোনো দেশে নেই বিধায় এটাকে আমরা কেউ যদি নামাজ পরবর্তী আমলের অংশ বানিয়ে নেই এবং এটাকে আমরা ট্র্যাডিশন বানিয়ে নেই সিস্টেম বানিয়ে নেই তাহলে সেটি বিধা হাতে পর্যবেসিত হতে পারে বিধায় এরপর আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে এবং মনে রাখতে হবে যে সালাম ফেরানোর পর নবীসাল্লাম যে আসকার মাসতুনা মাস্তুনা যে সমস্ত আইয়া মাস্তুনা পড়তেন সেগুলো পাঠ করলেই হবে ইনশাআল্লাহ তাহলে মাহমুদুল হাসান আপনি লিখেছেন আপনি সম্প্রতি মালয়েশিয়া সফর করেছেন মালয়েশিয়া সফর অভিজ্ঞতার আলোকে বলবেন সেখানকার আর্থ সামাজিক অবস্থা থেকে আমাদের কী শেখার আছে মালয়েশিয়ার একটা বিষয় তো আমার হৃদয়ে খুব রেখাপাত করেছে তা হলো যে মালয়েশিয়ান গভর্নমেন্ট তারা ইসলামী ভাবধারা এবং ইসলামী মূল্যবোধকে ধারণ করে যদিও সেখানে মালয়েশিয়াতে মালাইরা যেরকম আছে চাইনিজরা আছে ইন্ডিয়ানরা আছে এবং এই তিন জাতি মিলেই মালয়েশিয়া অর্থাৎ তাদের তারাও সে দেশের নাগরিক এবং তাদেরও সে দেশকে গঠন করবার পেছনে অবদান আছে তো অর্থাৎ তিনটা সম্প্রদায়ের মধ্যে একটা সম্প্রদায় মুসলিম বেসিক্যালি আর ইন্ডিয়ান যারা আছে তারা খুব কিছু আছে মুসলিম কিছু আছে অমুসলিম চাই তো সবই প্রায় অমুসলিম তো এত অমুসলিম নাগরিক এবং দেশের তিনটা জনগোষ্ঠী মিলে দেশ তাদের দুইটাই প্রায় আপনার অন্য ধর্মাবলম্বী বেশি তারপরও কিন্তু মালয়েশিয়ান গভর্নমেন্ট ইসলামকে ধারণ করে লালন করে মানে এই না যে অন্য ধর্মাবলম্বীদের কোনো অসুবিধা হয় তাদের ন্যায্য অধিকার সম্পূর্ণ দেওয়া হয় তাদের ধর্মীয় স্বাধীনতা পরিপূর্ণভাবে দেওয়া হয় তাদের মর্যাদা দেওয়া হয় কিন্তু সেই সাথে ইসলামকেও ধারণ করা হয় ইসলামকে ধারণ করাতে তাদেরকে ছোট করতে হবে এরকম কোনো বিষয় নেই এই তাদের পার্লামেন্টের পাশেই আমরা দেখি যে বিশাল বড়ো মসজিদ সেখানে তারা নির্মাণ করেছেন এবং সরকার গুরুত্বপূর্ণ পদে মানুষগুলো সেখানে নামাজ পড়েন তার পাশে আবার স্টিল মসজিদ নামে আর একটা বড় বেশ সুন্দর এবং অত্যন্ত চমৎকার আপনার শিল্প নৈপুণ্য আছে এরকম একটা মসজিদ আছে এরকম গোটা দেশে অসাধারণ কিছু মসজিদ তারা তৈরি করেছে শুধু মসজিদ তৈরি করেনি তাদের রাষ্ট্রধর্ম ধর্ম ইসলাম নাস্তিক হওয়ার সুযোগ সেখানে আইনিভাবে নেই যে আইনি কোনো সহায়তা পায় না এবং যত প্রকার অনাচার আছে সেগুলো তারা বন্ধ করবার চেষ্টা করে হ্যাঁ পর্দাহীনতা আছে মসজিদে মুসল্লিদের সংখ্যা কম এরকম আর অনেক বিষয় আছে সিগনিফিকেন্ট সমস্যা বাট এর বাইরে তাদের মধ্যে যে ইসলামকে জেনারেলি তারা ধারণ করার চেষ্টা করে তারা যে ইসলামকে ইসলামী মূল্যবোধকে তাদের মধ্যে রাখে এটা আমরা সবাই মোটামুটি জানি মাহাদের মোহাম্মদের বিভিন্ন বক্তব্য থেকে সে বিষয়গুলো আমরা জানতাম সর্বশেষ বা তাদের যে বর্তমান প্রেসিডেন্টের কথা আমরা জানি যে আমেরিকাতে একটা জায়গা সফর করতে গিয়ে জুমা নামাজ ইমামতি করেছেন তিনি মানে কতটা ইসলামী মূল্যবোধ তাদের মধ্যে ধারণ করলে এই জিনিসগুলো সম্ভব হয় এছাড়া ইসলামী শিক্ষা কোরআন শিক্ষার ব্যাপারে তারা খুব বেশি গুরুত্ব আরোপ করে বিভিন্ন জায়গায় ইসলামিক সিম্বলগুলোকে তারা খুব গুরুত্বের সাথে রাখে এবং দেখে তো এগুলো তাদের উন্নতি অগ্রগতির পথে বাতা হয়ে দাঁড়ায়নি খুদ আমেরিকার ডলারের মধ্যে তারা ওই ট্রাস্ট ইন গড ইন গড উই ট্রাস্ট তারা লিখে রেখেছে এরকম পৃথিবীর অনেক দেশ তারা যার যার জায়গা থেকে ধর্ম বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে কিন্তু আমাদের দেশে অবাক করা বিষয় হলো যে উন্নতির নামে আপনার ইসলামের বিভিন্ন নাম নিশানাগুলোকে মুছে ফেলা হচ্ছে এই যে মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে আপনার সম্প্রতি যে লোগো থেকে কোনো আয়াত ছড়িয়ে দেওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ইসলাম মুসলিম শব্দগুলো ছড়িয়ে দেওয়া হলো এগুলো কেন সরিয়ে দেওয়া হলো অসাম্প্রদায়িক বাংলাদেশ করবার জন্য এই শব্দগুলো কি আমাদেরকে কোনো ক্ষতি করছিল এগুলো সরয় দেওয়ার কারণে কি আমরা কোনো উন্নতির চরম সেখানে পৌঁছে গেছি তো এই যে একটা প্রবণতা আমাদের দেশে আছে মালয়েশিয়াদের সেই জিনিসটা নাই এটা দেখবার মতো আর প্রবাসী বাংলাদেশে যারা আছেন তারা অনেকেই আছেন সেখানে গিয়ে স্বেচ্ছাচারী হয়ে যান সেখানে গিয়ে আপনার দেশের মানমর্যাদা রক্ষা করার কথা ভুলে যান এবং মুসলমান হিসাবে তার দায়িত্বের কথা ভুলে যান এটা শুধু মালয়েশিয়া না বিভিন্ন জায়গাতে আমাদের ভাইরা অনেকেই এরকম হয়ে যান আবার এর বিপরীতে কিছু মানুষ খুব অ্যাক্টিভ থাকেন দাওতের কাজ ইসলাম প্রচারের কাজ এবং পরস্পর মিলেমিশে থাকার মতো বিষয় সেগুলো তাদের মধ্যে আছে অমর বিন রায়হান রাইয়ান আপনি লিখেছেন আমির হামজা মুক্তি পেলেন বিষয়টি আপনি কিভাবে দেখেন আলহামদুলিল্লাহ একজন মুসলিম হিসাবে একজন আলমী দিনের একজন দা ইর মুক্তি অবশ্যই আমার কাছে অত্যন্ত আনন্দের আল্লাহ তাল্লাহর কাছে আমরা শুক্রিয়া আদায় করছি আল্লাহ আব্বুল আলমিন অন্য যে সমস্ত ওলামায়করাম বন্দি দশায় আছেন ওলামাদেরকে আল্লাহ তালা মুক্ত করুন আমরা সেটাও মনে প্রাণে দোয়া করি সন্ধ্যা যেভাবে অন্য দশজন সাধারণ মানুষ যেভাবে একজন আলেমের মুক্তিতে খুশি হন আমরাও খুশি হয়েছি আমরা আনন্দিত হয়েছি আমরা আশা করব সরকার এবং সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ওলামা একরামের মর্যাদা ওলামা একরাম সম্মানের পরে আরও দায়িত্বশীল হবেন এবং ঠুনকো কোনো অজুহাতে যেন তেনভাবে ওলামা নাজেহাল করা গ্রেপ্তার করা এবং দিনকে দিন তাদেরকে বন্দি দশায় রাখা এটা থেকে তারা বেরিয়ে আসবেন হামজা সহ ওনার ওলামাদেরকে আল্লাহ তালা হেফাজত করুন এবং বিশেষ করে যারা এখনও বন্দি আছেন আল্লাহ তালা তাদের মুক্তির ব্যবস্থা করুন মুক্তিকে ত্বরান্বিত করুন আমরা সে দেওয়া করি এমডি বিজয় আপনি লিখেছেন আমা আমার নাম মোহাম্মদ বিজয় একজন মুসলমান হিসাবে বিজয় নাম রাখা ঠিক কিনা বিজয় যেহেতু শব্দের অর্থটা খারাপ কিছু না অতএব বিজয় এটা ভালো শব্দের অর্থটা বিধায়কজন মুসলমানের নাম বিজয় রাখাতে কোনো অসুবিধা নেই যদিও আমরা অনেকে মনে করি যে বাংলায় নাম রাখলে বোধহয় সেটি হিন্দু আর নাম হয়ে যায় সেটা নিষিদ্ধ হয়ে যায় বরং এরকম কিছু না হ্যাঁ কোনো নাম যদি অন্য কোনো ধর্মের কালচার বা কৃষ্টিকে বহন করে স্পষ্টত যে এটা অন্য ধর্মের কৃষ্টি তাহলে সেক্ষেত্রে সেটা রাখা অনুচিত এবং সেটা রাখা নিষেধ হবে বাট যদি অন্য কোনো ধর্মের বিশেষ কোনো ধর্মীয় সিম্বল সে নামের মধ্যে যদি না থাকে তাহলে সেক্ষেত্রে সে নাম বাংলা হলে বা অন্য কোনো ভাষায় হলে সমস্যা নেই অনেক বড় বড় মহাদ্দেশদের নাম আরবি নয় বরং অন্য ভাষায় আছে নামের অর্থ যদি খারাপ কিছু না থাকে শিরপূর্ণ কিছু না থাকে তাহলে ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই